একটু দাঁড়া একটু দাঁড়া। তো গাইস এখন দেখতে পেলে যে আমি একটা কেকের বাক্স থেকে একটা কেক খুললাম, আর এটা আমি হচ্ছে এখন বাপির হচ্ছে কালকে বার্থডে, আজকে হচ্ছে 30 মে, সো কালকে হচ্ছে 31 মে, যেটা হচ্ছে বাপির কালকে বার্থডে আছে। তো বাপি এখন আমাদের বাড়িতে ছিল, তো এখন বাপি চলে যাবে যেহেতু বাড়িতে, তো তার জন্য আমি বাপিকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছি বাপির জন্য। বাপি এটা জানে না, তো বাপিকে আমি এখন বাপির জন্য এটা একটা সারপ্রাইজ, দেখি বাপির রিয়াকশানটা কি এই কেকটা দেখে, তোমাদেরকে সেটা আমি এখন দেখাবো। তো বাপিকে আমি এটা অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলে বাপিকে এই কেকটা আমি এখন কাটিং করাবো। সো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই দাদারা পরে করে করছি দাদা, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি ব্লগ চালু করেছো? হ্যাঁ, সারপ্রাইজটা কেন বলি হেভি, আমি বললাম তুমি হঠাৎ করে পিছনে কি লিখছো, পিছন জন্য ইয়ে নেই ওটা সারপ্রাইজ, একটু কাটবা এখন, দাঁড়া আমি এখন ইয়ে করি, জানি উঠতে পারবে, এই গুড়ুমাটি গুড়ুমাটি দাদা এখন ওপরে রাখ ওপরে রাখ, আমি আগে ইয়েটা নিয়ে আসি লাইটারটা। তো কিরকম সারপ্রাইজ হলি ফল ভাবতে বুঝলি যে আমি একটা কেক নিলাম? আমি একটা ফোটো সত্যি জানিনি, একটা ফোটা বুঝতে পারিনি, তুমি খাওয়ার ঠাওয়ার তখন নিয়ে যাও, পিসির জন্য বললে বাইরে যাও, পিসির জন্য কিছু একটা নিয়ে আসছি বললে বাইরে যাও, গাড়িটা ঘোরা দাঁড়া কিছুই জানি না। What a surprise! নতুন বেরিয়েছে একেবারে বাপি মানে আমি খাওয়াচ্ছি না, এটা আমি তোর গালে লাগাচ্ছি। মামার বার্থডে, গুডু গুডুকে দাও, মামা 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 কেক খাবে, মামা কেক খাবে, মামার বার্থডে হ্যাপি বার্থডে বলো মামাকে, দেখি আমার গালে লাগিয়ে দিয়েছে। তো ভাবি বল কিরকম লাগলো, আমি ফার্স্ট কেকটা বাপি আমার কাছে কাটলো, এখন এখন বাপি বাড়িতে যাবে, দেন 12টার পর বাড়িতে গিয়ে কেক কাটবে, ওখানে ওর মা ভাই বোনদের সাথে মিনু মিনু থাকবে, বোন আছে ওদের সাথে, মানে বাড়িতে গিয়ে কেক কাটবে, কালকে কেক কাটার প্ল্যানিং আছে হয়তো, অ্যাকচুয়ালি বার্থডেটা কালকে, আজকে হচ্ছে আমি ওকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বললাম বলে আমি ওকে কেকটা দিলাম কাটার জন্য, আর মিনুর বার্থডেতেও এরকম করার প্ল্যান ছিল, কিন্তু মিনুর বার্থডে দিলাম, মিনুর বার্থডে দিতে পারি
মিনুর বার্থডেতে আমি যে করতে পারিনি কারণ কি মিনুর বার্থডে সময় এক্সাম চলছিল। যাই হোক নেক্সট বার হবে, মিনুরও সারপ্রাইজ থাকবে। সো এর একটা ড্রাই ফ্রুট নিলাম, আর এখানে হচ্ছে যেটা দেখে ব্যাডি এখনই লাফাবে হাড্ডি, ওই যে ওই যে ওই যে দেখে হাড্ডি দেখে চলে যেত। আর ওটা ক্যালসিয়াম হাড্ডি, আর এটা হচ্ছে অরিজিনাল হাড্ডি। সো এগুলো, আর এখানে রয়েছে হচ্ছে কি স্পটন, যাতে ওদের গায়ে পোকা না আসে কিছু মাস পর পর, না 21 দিন পর পর। আগে দেওয়া ছিল পোকা হয়েছিল বলে, দেন 21 দিন, এখন আর পোকা নেই বাট 21 দিন পর পর দিতে হয়, তাই এটা দেবো রাত্রিবেলায়। আর হচ্ছে এটা কিনলাম হচ্ছে ওদের জন্য হিমালয়ে হেলদি ট্রিটস বিস্কুট, আর এটা হচ্ছে ওদের বডি বেল্ট, কারণ কি ঘুরতে নিয়ে যেতে পারি না, ওদেরকে স্ট্রোকচেন আছে গলা লেগে যায়, তাই জন্য বডি বেল্টটা কিনলাম। সো এই কটাই হচ্ছে আমি গুটিবাটির জন্য কিনলাম। তো গাইজ আমি এখন ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের কিরকম লাগলো, আর বাপিকে সবাই কমেন্ট বক্সে বার্থডে উইশ করে দিও তোমরা। আর কালকে কি প্ল্যানিং আছে বলতে পারছি না, আমি এখনো শিওর নই, তো কালকে যদি কিছু সেলিব্রেট হয় তো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, টাটা করে দে, টাটা গাইজ।